আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক নারীরাই বুঝে উঠতে পারে না যে মাসিকের পর ঠিক কোন দিনগুলোতে গিয়ে সহবাস করবে না, এ নিয়ে নানা দ্বিধা দ্বন্দ্বে ভোগে। এই কারণে আজকে আমরা আলোচনা করব বাচ্চা নিতে চাইলে মিলন করার সঠিক সময় কোন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিলন করার সঠিক সময় কোনটি? ডিম্বস্ফোটনের সময় একজন মহিলার শরীরে সবচেয়ে বেশি উর্বর হয়, অর্থাৎ এই সময়ে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। গর্ভধারণের উপযুক্ত সময় হলো ডিম্বস্ফোটনের 4-5 দিন আগ থেকে সহবাস শুরু করে সম্ভাব্য ডিম্বস্ফোটনের 5 দিন পর পর্যন্ত সহবাস করা। কারণ ডিম্বস্ফোটনের সময় একটি পরিপক্ব ডিম মহিলাদের ডিম্বাশয় থেকে বের হয়ে ফেলোপিয়ান টিউবে এসে অবস্থান করে। ডিমটি এ সময় মাত্র 12-24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। এ সময়ে আপনার স্রাপেও একটা পরিবর্তন দেখতে পারবেন। আপনার স্রাপ চেক করলে দেখবেন এটি ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ ও আঠালো অবস্থায় আছে এবং 2 আঙ্গুলে টানলে এটি ভাঙবে না। এ সময় সহবাস করলে পুরুষের শুক্রাণু জরায়ুতে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার এবং নিযুক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ এটি একটি শুক্রাণু একজন মহিলার শরীরে প্রায় 3-5 দিন পর্যন্ত জীবিত থাকে। তাই এই সময়ের মধ্যে যদি ডিম বের হয় আপনি গর্ভবতী হতে পারবেন। এই কারণে মাসিক শুরুর দিন থেকে হিসাব শুরু করে 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত 1-2 দিন পর পর সহবাস করুন। এতে গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ থাকে। এখন আমরা আলোচনা করব মাসিক চক্র অনুযায়ী নারীদের সম্ভাব্য ডিম্বস্ফোটন কবে হয়। মেয়েদের মাসিক সাধারণত 28-30 দিনের চক্র। প্রতিটি চক্র আপনার পিরিয়ডের প্রথম দিন থেকে শুরু হয় এবং আপনার পরবর্তী পিরিয়ড শুরু হওয়ার 1 দিন আগেই শেষ হয়। এই দিনগুলি হিসাব করুন এবং আপনার চক্রের একটি মধ্যবর্তী দিন খুঁজুন। মাসিক চক্রের ক্ষেত্রে আপনি প্রায় 14তম দিনে গিয়ে ডিম্বস্ফোটন করবেন। 30 দিনের মাসিক চক্রের 15তম দিনে ডিম্বস্ফোটন করবে। 32 দিনের মাসিক চক্রে 16তম দিনে গিয়ে ডিম্বস্ফোটন করবে। এভাবে মাসিক চক্রের মাঝামাঝি দিনগুলো হিসাব করে বের করবে এবং সম্ভাব্য ডিম্বস্ফোটনের 5 দিন আগ থেকে শুরু করে 5 দিন পর পর্যন্ত সহবাস করবে। 1-2 দিন পর পর সহবাস করলেও চলবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে। ধন্যবাদ সকলকে।